নমস্কার বন্ধুরা, নেতাজি সুভাষচন্দ্র ওপেন ইউনিভার্সিটির বিডিপির ফাইনাল ইয়ার এক্সামের অফিসিয়াল যে নোটিশ সেটা কিন্তু পাবলিশ হয়েছে গতকাল। আপনারা জানেন কিছুদিন আগে কিন্তু এক্সাম রিলেটেড যে কোশ্চেন ব্যাংক সেটা কিন্তু পাবলিশ করেছিল এবং ইউনিভার্সিটি সেখানে মেনশন করে দিয়েছিল যে পরীক্ষা শুরু হবার ঠিক 7 দিন আগে কিন্তু কোশ্চেন ব্যাংকটা আপলোড করে দেওয়া হবে। তো 29 তারিখে কোশ্চেন ব্যাংক আপলোড করে দেওয়া হয়েছে এবং সঙ্গে 30 তারিখ কিন্তু পরীক্ষা কীভাবে হবে, পরীক্ষা কবে থেকে শুরু হচ্ছে, পরীক্ষা আপনাদের কতক্ষণ সময় ধরে চলবে, পরীক্ষা চলাকালীন যদি ইন্টারনেট কোনো কারণে গণ্ডগোল করে সেখানে আপনি কি করবেন, নেগেটিভ মার্কিং আছে কি না, অর্থাৎ আপনি যে MCQ বেস পরীক্ষা দেবেন সেখানে নেগেটিভ মার্কিং আছে কি না, আপনাকে MCQ কীভাবে পরীক্ষা দিতে হবে, অর্থাৎ টিকচিহ্ন মারতে হবে না আপনাকে উত্তরপত্রগুলো এক কথায় লিখতে হবে, এছাড়াও আরও অনেক বিস্তারিত কিন্তু তথ্য এই অফিসিয়াল নোটিশে রয়েছে। তো স্টেপ বাই স্টেপ আমি আপনাদের সাথে আলোচনা করব। অবশ্যই কিন্তু আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং অবশ্যই কিন্তু চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করবার আগে আপনাদেরকে একটা তথ্য আমি দিয়ে রাখি, সেটা হচ্ছে ইউনিভার্সিটির যে উত্তরপত্রগুলোকে সেগুলোকে আপনাকে স্ক্যান করতে হবে, স্ক্যান করার পর কিন্তু PDF করতে হবে। তো আপনি যে কোনো ইউনিভার্সিটির স্টুডেন্ট হন না কেন, আপনাকে কিন্তু কাজটা করতে হবে। তো সুতরাং এই কাজটি খুব সহজ, একটি মোবাইল থেকে আপনি কীভাবে করবেন তার উপর কিন্তু একটি ভিডিও আমার বানানো রয়েছে। আপনারা ইউটিউবে গিয়ে যদি সার্চ করেন হাউ টু স্ক্যান ডকুমেন্টস ফর এক্সাম, উপর থেকে 3 নম্বর ভিডিওটি কিন্তু আমার বানানো রয়েছে, আপনারা কিন্তু এই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। খুব সহজ পদ্ধতিতে একদম বানানো রয়েছে, এখানে আপনি জানতে পারবেন যে কিভাবে আপনি মেল করবেন, মেলের সাবজেক্টে কী লিখবেন, মেলের বডিতে আপনি কী লিখবেন ইত্যাদি নিয়ে কিন্তু ভিডিওটি বানানো রয়েছে। খুবই ইনফরমেটিভ ভিডিও, একবার কিন্তু দেখে নেবেন। তো বন্ধুরা, এরপরে আমরা নেতাজি সুভাষচন্দ্র ওপেন ইউনিভার্সিটির যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে আসছি। এখানে দেখুন এই নোটিশ ফর অনলাইন এক্সামিনেশন BDP টার্ম অ্যান্ড থিওরি এক্সিট এক্সামিনেশন December 2019 অ্যান্ড June 2020, এই নোটিশটিতে আপনারা যখন ক্লিক করবেন আপনাদের সামনে কিন্তু এই নোটিশটি খুলবে। তো স্টেপ বাই স্টেপ এবারে আমরা এখানে আলোচনা করব, সেটা হচ্ছে দেখুন নোটিশটি পাবলিশ হয়েছে কিন্তু 30/9/2020। তো এখানে যেটা বলা হয়েছে দেখুন, উইথ রেফারেন্স টু দ্য আর্লিয়ার নোটিস ডেটেড 28/9/2020, মেমো নাম্বার এত, অল এক্সামিনস কনসার্ন আর বিং ইনফর্ম দ্যাট অনলাইন BDP টার্ম অ্যান্ড থিওরি এক্সামিনেশন December 2019 অ্যান্ড June 2020 আর শিডিউল্ড টু বি হেল্ড ফ্রম 6/10/2020 11 AM টু 13/10/2020 11 AM। অর্থাৎ আর্লিয়ার যে নোটিফিকেশান দেওয়া হয়েছিল 28/9/2020 যার মেমো নাম্বার এত, সেই অনুযায়ী আপনাদেরকে ইনফর্ম করা হচ্ছে যে অনলাইন যে BDP টার্ম অ্যান্ড থিওরি যেটা হচ্ছে December 2019 এবং June 2020 যে পরীক্ষা সেটা কিন্তু তার এক্সাম শিডিউল কবে, না সেটা হচ্ছে 6/10/2020 বেলা 11টা থেকে শুরু হবে এবং শেষ হবে কবে, 13/10/2020 বেলা 11টা, সকাল 11টায় কিন্তু শেষ হবে। এরপরে 1 নম্বর পয়েন্টে দেখুন যেটা বলা হয়েছে, এ ডেডিকেটেড পোর্টাল, এই পোর্টালটা আপনারা লক্ষ্য রাখবেন, ডেডিকেটেড পোর্টাল ফর দ্য সেড এক্সামিনেশন হু উইল বি ওপেন্ড ফ্রম 6/10/2020 অ্যাট 11 AM অ্যান্ড উইল বি ক্লোজড 13/10/2020 অ্যাট 11 AM, অর্থাৎ 24 hours for 7 days। অর্থাৎ এই যে এক্সাম পোর্টাল, এই এক্সাম পোর্টালে কিন্তু আপনাদের এক্সাম রিলেটেড সমস্ত আপনারা ইনফরমেশান পাবেন। কখন পাবেন না সেটা, এই এক্সাম এই পোর্টালটা কখন খুলবে সেটা হচ্ছে 6/10/2020 বেলা 11টায় খুলবে। এখন যদি এই পোর্টালটা আপনারা খুলবেন তো এখন কিন্তু এই পোর্টালটা খুলবে না এবং এই পোর্টালটা কিন্তু ক্লোজ হয়ে যাবে কখন, না 13/10/2020 বেলা 11টায়, অর্থাৎ সারাক্ষণ 6 থেকে 13 তারিখ পর্যন্ত কিন্তু কন্টিনিউ 24 hours এবং 7 দিনের জন্য কিন্তু এটা খোলা থাকবে। এরকম নয় যে নির্দিষ্ট সময়ের মধ্যে পর বন্ধ হয়ে গেলো, 24 ঘন্টা কিন্তু ওপেন থাকবে 6 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত 7 দিনের জন্য। দ্বিতীয় নম্বর পয়েন্টটা যেটা বলা হয়েছে দেখুন, দ্য এক্সামিনস কনসার্ন হ্যাভ টু কমপ্লিট দ্য অল পেপার্স অ্যাজ মেনশনড ইন দ্য অ্যাডমিট কার্ড উইথিন 7 ডেজ, 6/10/2020 বেলা 11টা থেকে 13/10/2020 অ্যাট 11 AM ফ্রম দ্য কমিন্সমেন্ট অফ দ্য শেড এক্সামিনেশন। অর্থাৎ আপনার অ্যাডমিট কার্ডে যে যে পেপারগুলোর জন্য আপনি অ্যাপ্লাই করেছেন সেই পরীক্ষাগুলো আপনি দিতে পারবেন 7 দিন ধরে, 6/10/2020 থেকে 20-র বেলা 11টা থেকে 13/10/2020 বেলা 11টা পর্যন্ত কিন্তু আপনি দিতে পারবেন। ইট মে বি প্লিজ বি নোটেড দ্য স্যাম্পল কোশ্চেন্স ফর দ্য সেড এক্সামিনেশন হ্যাভ অলরেডি বিন আপলোডেড অ্যাট দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ NSU। অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র ওপেন ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে স্যাম্পল কোশ্চেন কিন্তু অলরেডি আপলোড করে দেওয়া হয়েছে এবং তার উপরও কিন্তু আমার একটা ভিডিও বানানো রয়েছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন, আই বটনে দেওয়া থাকবে। 3 নম্বর দেখুন যেটা বলা হয়েছে, দিস এক্সামিনেশন আর বিং অ্যারেঞ্জলি ওনলি ফর এক্সিস্ট স্টুডেন্টস, এক্সিস্ট স্টুডেন্টস মিনস
who have taken admission during the period of July 2014 to July 2017 since a student may get maximum 6 years to complete BDB course অর্থাৎ এটা কি বলা হয়েছে যে এই এক্সামিনেশনটা যে অ্যারেঞ্জ করা হয়েছে এটা শুধুমাত্র এক্সজি স্টুডেন্টের জন্য এক্সজি স্টুডেন্ট বলতে ইউনিভার্সিটি এখানে কাকে বলছে যারা 2014 থেকে 2017 সালের মধ্যে যারা বিডিপি কোর্সে অ্যাডমিশন নিয়েছেন এবং বিডিপি কোর্স সম্পন্ন করার সর্বোচ্চ মেয়াদ হচ্ছে ক বছর না 6 বছর লেখা দিয়েছে দেখুন সিন্স দ্য স্টুডেন্ট মে গেট ম্যাক্সিমাম 6 ইয়ার টু কমপ্লিট দ্য বিডিপি কোর্স এরপরে দেখুন 4 নম্বর যে অপশনটা বলা হয়েছে দ্য স্টুডেন্টস হু হ্যাভ কমপ্লিটেড অল প্রি এক্সামিনেশন ফর্মালিটিস সাচ অ্যাজ সাবমিশন অফ অ্যাসাইনমেন্টস অ্যানসার বুকলেটস সাবমিশন অফ ফিল্ড ইন দ্য এক্সামিনেশন ফ্রম অল রিমেনিং পেপার্স ফর সেট এক্সামিনেশন এটসেট্রা অনলাইন বিডিপি টার্ম অ্যান্ড থিওরি এক্সামিনেশন ডিসেম্বর 2019 অ্যান্ড 2020 আর এলিজিবল ফর দিস এক্সিস্ট এক্সামিনেশন অর্থাৎ স্টুডেন্টরা মানে প্রি আপনাদের এই পরীক্ষা দেবার জন্য যে যে ফর্মালিটি যেমন আপনাদের থার্ড ইয়ারের হচ্ছে আপনাদের রিনিউ করা বা আপনাদের অ্যাসাইনমেন্ট জমা করা আপনাদের এক্সামের ফর্ম ফিল আপ করা ফোর্থ ইয়ারের যে আপনাদের একটা রিনিউ হয়েছিল তার ডিটেলস যে ফর্মালিটি এইগুলো পূরণ যদি আপনি করে থাকেন তাহলেই কিন্তু আপনি এলিজিবল হবেন ফর দিস এক্সামিনেশন নাম্বার ফাইভ এক্সামিনস মে অ্যাপিয়ার ইন দ্য সেট এক্সামিনেশন থ্রু এ স্মার্টফোন অর ট্যাবলেট অর ল্যাপটপ অর ডেস্কটপ কম্পিউটার হোয়েন অ্যান অ্যাক্টিভ ডাটা কানেক্টিভিটি এখানে বলা হয়েছে পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে কিসে না স্মার্টফোনের মাধ্যমে ট্যাবলেটের মাধ্যমে ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারের মাধ্যমে কেউ তবে সেগুলো যেন তার মধ্যে যেন ইন্টারনেট কানেক্টিভিটি থাকে ইট মে প্লিজ বি নোটেড দ্যাট এক্সামিনস কনসার্ন ক্যান নট লগ ইন থ্রু মোর দ্যান ওয়ান ডিভাইস অ্যাট এ টাইম একটা ডিভাইস ছাড়া আপনি আপনার লগ ইন কিন্তু দশটা ডিভাইসে মানে একসঙ্গে আরও অনেক ডিভাইসে কিন্তু লগ ইন করতে পারবেন না একই সময় অ্যাট দ্য সেম টাইম আপনি কিন্তু লগ ইন করতে পারবেন না নাম্বার সিক্স যেটা বলা হয়েছে সেটা হচ্ছে এমসিকিউ মেথড আর বিং ফলোড ইন দ্য সেট অনলাইন এক্সামিনেশন এই অনলাইন এক্সামিনেশনের জন্য কিন্তু আপনাদের এমসিকিউ মেথডকে ফলো করা হবে আপনারা যেরকম অন্যান্যবারে পরীক্ষা দেন অনার্স পেপারে লং লং কোশ্চেন 20 নম্বর 12 নম্বর 6 নম্বরের প্রশ্নের উত্তর দেন এখানে কিন্তু সেটা নয় এখানে কিন্তু আপনাকে এমসিকিউ প্রশ্ন দিতে অর্থাৎ শর্ট প্রশ্নের উত্তর দিতে হবে সাত দ্য এক্সামিনস হ্যাভ টু অ্যান্সার দ্য কোশ্চেন্স অনলি পুটিং এ টিক মার্ক অন দ্য পেপার প্লেস অর্থাৎ আপনাকে যে পরীক্ষা দিতে হবে এখানে কিন্তু শর্ট কোশ্চেন যেটা থাকবে তার পাশে কিন্তু আপনাকে অ্যান্সার দিয়ে দেওয়া হবে এবং সেখানে কিন্তু আপনাকে টিক চিহ্ন মারতে হবে অর্থাৎ আপনাকে কিন্তু কোনো উত্তর লিখতে হবে না আপনাকে কিন্তু শুধুমাত্র চারটে অপশান দেবে যেরকম গভর্নমেন্ট পরীক্ষাতে হয় সেখানে কিন্তু আপনাকে শুধু একটা টিক চিহ্ন মার্ক মেরে দিতে হবে যেটা আপনি মনে করবেন সঠিক অ্যান্সার নাম্বার এইটে বলা হয়েছে দ্য এক্সামিনস আর নট অ্যালাউড টু গো ব্যাক অর এডিট এনি অ্যান্সার হুইচ ইজ অলরেডি সাবমিটেড বাই দেম অর্থাৎ পরীক্ষার্থীরা যদি একটা পেপারের উত্তর একটা প্রশ্নের উত্তর দেয় তারপরে সেটাকে সাবমিট করে দেয় তারপরে সেটা কিন্তু কোনোভাবেই আর ব্যাকে যেতে পারবে না কোনোভাবেই কিন্তু সেটাকে আর এডিট করতে পারবে না নাম্বার নাইন তো আপনারা এখানে একটা জিনিস ভালো করে লক্ষ্য রাখবেন তো উত্তর দেবার আগে খুব ভালোভাবে করবেন মনে রাখবেন যে যেটা আপনি উত্তর দিচ্ছেন সেটা যেন সঠিক হয় কোনোভাবে তাড়াহুড়ো করতে গিয়ে যেন ভুল করে ফেলবেন না কারণ আপনাদের সামনে অফুরন্ত টাইম থাকছে তাই আপনার ধীরে সুস্থে উত্তর দেবেন কারণ একবার উত্তর সাবমিট হয়ে গেলে আপনি কিন্তু না ব্যাকে আসতে পারবেন না আপনি এডিট করতে পারবেন নাম্বার নাইন দিস সেট অনলাইন এক্সামিনেশন ডু নট হ্যাভ দ্য প্রভিশন অফ নেগেটিভ মার্কিং এই অনলাইন এক্সামিনেশনে আপনাদের কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই তো সুতরাং প্রশ্নের উত্তর ভুল করলে আপনার শুধু নাম্বারটাই কাটা যাবে এর জন্য কিন্তু কোনো ব্যাক ক্যালকুলেশন হবে না আর যেরকম গভর্নমেন্ট সার্ভিসে পরীক্ষা হয় সেরকম কিন্তু হবে না নেগেটিভ মার্কিং নেই আপনি যটা প্রশ্নের উত্তর ঠিক করবেন তত নাম্বার আপনি পাবেন নাম্বার এইট এক্সামিনস আর নট অ্যালাউড টু গো ব্যাক অর এডিট অ্যান্সার হুইচ ইজ অলরেডি সাবমিটেড বাই দেম এটা এখনও একটা জিনিস বলে দেওয়া হয়েছে যে এক্সামিন হচ্ছে সরি নাম্বার টেনটা দেখুন ইনস্টেড অফ 100 মার্কস দ্য এক্সামিনস হ্যাভ টু অ্যান্সার 20 কোশ্চেন্স বলছে 100 নাম্বারের পরিবর্তে আপনাকে কিন্তু পরীক্ষা দিতে হবে কত না 20টা কোশ্চেনের সেটা কীরকম না ইচ অফ 1 মার্ক প্রত্যেকটা কোশ্চেনের জন্য এক আচ্ছা আপনার 1 নম্বর মানে থাকছে প্রত্যেকটা কোশ্চেনের জন্য হুইচ ইজ ইকুইভ্যালেন্ট টু দ্য 100 মার্কস যেটা হচ্ছে 100 মার্কের সমান অর্থাৎ একটা কোশ্চেনের জন্য কিন্তু 5 নম্বর আপনার যদি 20টা কোশ্চেন থাকে তার মানে একটা কোশ্চেনে 5 নম্বর হলে 20টা কোশ্চেনে কিন্তু 100 নম্বর এরপরে বলছে হোয়ার দ্য ফুল মার্কস ইজ 50 যেখানে ফুল মার্কস হচ্ছে 50 দ্য এক্সামিনস হ্যাভ টু অ্যান্সার 10 কোশ্চেন্স সেখানে কিন্তু এক্সামিনকে আপনাকে 10টা প্রশ্নের অ্যান্সার দিতে হবে ইচ অফ 1 মার্ক যার কিন্তু প্রত্যেকটার 1 মার্ক করে থাকবে হুইচ ইজ ইকুইভ্যালেন্ট টু দ্য 15 মার্কস যেটা কিন্তু 50 মার্কের সমান অর্থাৎ 10 × 5 সমান হচ্ছে 50 মার্ক দেখুন 11 পয়েন্টটা যেটা বলেছে সেটা কিন্তু খুব ভাইটাল পয়েন্ট এগুলো লক্ষ্য রাখবেন দ্য এক্সামিনস উইল গেট 3 অ্যাওয়ার্ডস ফর 100 মার্কস
প্রত্যেকটা পরীক্ষার্থী কিন্তু 100 মার্কের পরীক্ষার জন্য 3 ঘন্টা সময় পাবে এবং 15 মার্কসের যেগুলো পরীক্ষা তার জন্য কিন্তু 2 ঘন্টা সময় পাবে টু কমপ্লিট দা পার্টিকুলার পেপার আফটার দ্যাট দা টাইম উইল বি আউট দা পেপার আপনি যখন পরীক্ষা দিতে শুরু করবেন আপনার কিন্তু টাইম কাউন্টিং ওখানে শুরু হয়ে যাবে এরপর বলছে 12 বলছে দা এক্সামিনস উইল গেট 9 পজ ফর 100 মার্কস অ্যান্ড 4 পজ ফর 15 মার্কস ফর দ্য পার্টিকুলার পেপার অর্থাৎ আপনি একটা পেপার পরীক্ষা দেওয়ার জন্য 9 বার পজ নিতে পারেন থামতে পারেন কোনো অসুবিধা নেই 100 মার্কসের পরীক্ষা দেওয়ার জন্য আর যদি আপনি 50 মার্কের পরীক্ষা দেন সেখানে কিন্তু আপনি 4 বার আপনি পজ নিতে পারেন তো এই পজটা কি আমি একটু দেখে নিচ্ছি ইট মে বি প্লিজ বি নোটেড দ্যাট আফটার এনি কাইন্ড অফ ইন্টারাপশন ইন পজ বলতে ইন্টারাপশন আপনি পরীক্ষা দিচ্ছেন কারেন্ট চলে গেল কোনো কারণে মোবাইলে আপনার নেট কানেক্টিভিটি গণ্ডগোল হয়ে গেল ঠিক আছে তো সেখানে আপনি কি করবেন না 100 মার্কের পরীক্ষার জন্য আপনি সুযোগ পাবেন 9 বার 9 বার কিন্তু আপনি রিঅ্যাটেম্প করতে পারবেন দ্য এক্সামিনস ক্যান রিজয়েন বাট ইনস্টেড অফ আর্লিয়ার কোশ্চেন্স দে উইল গেট এ নিউ কোশ্চেন্স ফর অফ দ্য সেম পেপার আপনি কিন্তু আগের যে কোশ্চেনগুলো দিয়েছিলেন সেগুলো আর ঘুরে পাবেন না নতুন করে আপনাকে কিন্তু কোশ্চেনের উত্তর দিতে হবে তো আপনি ধরুন 10টা কোশ্চেন অ্যান্সার দিয়ে ফেলেছিলেন তারপরে কোনো কারণে আপনার ইন্টারনাল অ্যাক্টিভিটি গণ্ডগোল করলো তারপরে কিন্তু অর্থাৎ ওই 10টা কোশ্চেন আপনি আর পাচ্ছেন না আপনার ক্ষেত্রে কিন্তু নিউ কোশ্চেন অ্যারাইভ হবে বাট আফটার টেকিং দ্য স্কোপ অফ অল পজেস টাইম উইল বি আউট আফটার টেকিং দ্য অল স্কোপ অফ অল পজেস টাইম উইল বি আউট কিন্তু আপনি যদি এই সমস্ত পজগুলো ইউজ করে ফেলেন তাহলে আপনার কিন্তু টাইমটা গেল চলে সো দ্য এক্সামিনস অফ দ্য পেপার কনসার্ন উইল বি অটোমেটিক্যালি টু লকড অ্যান্ড সাবমিট দ্য রেসপন্স আফটার দ্য পজ লিমিট ইজ ওভার যদি আপনি 9 বারের বেশি 100 নম্বরের ক্ষেত্রে 9 বারের বেশি এবং 50 নম্বরের ক্ষেত্রে 4 বারের বেশি পজ নিয়ে নেন তাহলে কিন্তু আপনার ওই পেপারটা অটোমেটিক সাবমিট হয়ে যাবে আপনি আপনার আপনি না করলে ওটা স্যার লক হবে এবং তারপরে কিন্তু অটোমেটিক সাবমিট হয়ে যাবে নাম্বার 13 যেটা বলা হয়েছে দেখুন দ্য এক্সামিনস হ্যাভ টু শেফ অ্যান্ড সাবমিট দ্য অ্যান্সার্স বিফোর গোয়িং ফর দ্য নেক্সট কোশ্চেন্স প্রত্যেক পরীক্ষার্থীকে বলা হয়েছে যে নেক্সট কোশ্চেন উত্তর দেওয়ার আগে আপনাকে কিন্তু প্রিভিয়াস কোশ্চেন্স আপনাকে কিন্তু সাবমিট করতে হবে আফটার অ্যান্সার অল কোশ্চেন্স দে হ্যাভ টু দ্য ফাইনাল সাবমিশন এবং সমস্ত পরীক্ষার উত্তরপত্রগুলো অর্থাৎ 20টা কোশ্চেনের উত্তর দিয়ে দেওয়ার পর আপনাকে কিন্তু ফাইনাল সাবমিশন করতে হবে ভালো করে ব্যাপারটা একটু বুঝে নেবেন আপনি একটা পরীক্ষার একটা প্রশ্নের উত্তর দিলেন তাকে আপনাকে সাবমিট করতে হবে তারপরে কিন্তু দ্বিতীয় নাম্বার উত্তর খুলবে এবং ওই যে পরীক্ষা আপনি যে সাবমিট করলেন ওই সাবমিটের উত্তরটা কিন্তু আপনি কোনোভাবে এডিট বা কোনোভাবে দেখে যেতে পারবেন না তো পরীক্ষা দেওয়ার আগে খুব সাবধান ভুল করবেন তাড়াহুড়ো কোনো কিছু করবেন না নাম্বার দেখুন যেটা বলা হয়েছে নাম্বার 14 যেটা বলা হয়েছে দ্য এক্সামিনস জাস্ট হোল্ড দেখুন নাম্বার 14 যেটা বলা হয়েছে দ্য এক্সামিনস মে অ্যাপিয়ার ইন এনি টাইম পরীক্ষার্থীরা যে কোনো সময় কিন্তু পরীক্ষা দিতে পারে কোনো নির্দিষ্ট কোনো সময় নেই ইন এনি পেপার অ্যাকর্ডিং টু দেয়ার চয়েস এবং তারা এই 6 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত যে পরীক্ষা হবে যে কোনো সময় যে কোনো পেপার কিন্তু সে পরীক্ষা দিতে পারবে এরকম নির্দিষ্ট কোনো ব্যাপার নেই যে 6 তারিখেই আপনাকে ইতিহাস দিতে হবে 7 তারিখে কিন্তু আপনাকে বাংলা দিতে হবে আপনি মনে করলে প্রথমে বাংলা প্রথমে তারপরে হিস্ট্রি নিতে পারেন এখানে কিন্তু পরিষ্কার বলা হয়েছে দ্য এক্সামিনস মে অ্যাপিয়ার ইন এনি টাইম এনি ইন এনি পেপার অ্যাকর্ডিং টু দেয়ার চয়েস বাট দে উইল গেট দ্য স্কোপ টু অ্যাপিয়ার অ্যানাদার পেপার ওনলি আফটার সাবমিশন অফ দ্য আর্লিয়ার পেপার এখানে একটা জিনিস বলে রাখবেন যে আপনি যে কোনো পেপার যে কোনো সময় পরীক্ষা দিতে পারেন ওই নির্দিষ্ট টাইমের মধ্যে 6 তারিখ থেকে 13 তারিখের মধ্যে তবে আপনি একটা পেপার কমপ্লিট না করে অন্য পেপার কিন্তু যেতে পারবেন না আপনি বাংলার 10টা কোশ্চেন দিয়ে ভাবলেন এটা থাক তারপর আমি হিস্ট্রিতে গিয়ে বাকি 10টা কোশ্চেনের উত্তর দেবো এরকম কিন্তু হবে না আপনাকে বাংলা যদি আপনি অ্যাটেম্প করেন তাহলে বাংলার পুরো কোশ্চেন আপনাকে সাবমিট করলে তবে আপনার কিন্তু হিস্ট্রি পেপার ওপেন হবে নাম্বার 15 যেটা বলা হয়েছে সেটা দেখুন আপনার ফাইনাল সাবমিশন অফ এ পার্টিকুলার পেপার এক্সামিনস মে শেভ অ্যান্ড ডাউনলোড দ্য পেপার টু গেট প্রিন্ট কপি অফ অ্যান্সার স্ক্রিপ্ট ফর দেয়ার ওন এবং আপনি যখন পেপারের সমস্ত পরীক্ষাটা দিয়ে ফেললেন তার অ্যান্সার যখন আপনি ফাইনাল সাবমিশন করে ফেললেন তারপরে কিন্তু আপনি অ্যান্সারটা আপনি ডাউনলোড করতে পারবেন আপনাদের নিজেদের পারপাসে এবং পরে যেটা বলা হয়েছে ফর ফার্দার ইনফরমেশন ইফ এনি এক্সামিনস কনসার্ন আর ওয়ান সেকেন্ড রিকোয়েস্টেড টু ফলো দ্য ওয়েবসাইট অফ এমএসইউ রেগুলারলি এবং এই পরীক্ষা সংক্রান্ত আরও যদি কোনো কিছু ইনফরমেশান আপনারা পেতে চান বা ভবিষ্যতে যদি নেতাজি সুভাষচন্দ্র ওপেন ইউনিভার্সিটি যদি আবার অফিসিয়াল ওয়েবসাইটে আপডেট করবে তার রেগুলার বেসিসে কিন্তু ওয়েবসাইটটা আপনাকে ফলো করতে বলা হয়েছে সঙ্গে আপনারা আমার চ্যানেলটাকেও ফলো করতে পারেন আমি ডিটেলস আপনাদেরকে এখানে বোঝাবার চেষ্টা করলাম যদি কারো কোনো কিছু অসুবিধা থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন
ভিডিওতে একটি লাইক করবেন, বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই কিন্তু এই ভিডিওটা কিন্তু আপনারা একবার হলেও দেখবেন, হাউ টু স্ক্যান ডকুমেন্ট, হাউ টু স্ক্যান ডকুমেন্ট বলে যেটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, হাউ টু স্ক্যান ডকুমেন্ট ফর এক্সাম, হাউ টু স্ক্যান ডকুমেন্ট টু মেক এ পিডিএফ, ওপেন বুক এক্সাম, ওপিই, গো জি ড্রাইভ, ডিটেলস কিন্তু আমি এখানে আলোচনা করেছি, আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।